মংলা সমুদ্রবন্দর ও বুড়িমালি স্থলবন্দর এবং কাস্টম হাউস শতভাগ দুর্নীতিগ্রস্ত, এমনই তথ্য উঠে এসেছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে। এতে বলা হয়েছে, পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ শতভাগ ঠিক থাকলেও নিয়ম বহির্ভূত অর্থ আদায় করা হয়। এতে জড়িত রয়েছেন বন্দর ও কাস্টমসের কর্মকর্তা, শ্রমিক নেতা ও দালালরা। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে মংলা ও বুড়িমারি বন্দর ও কাস্টমস হাউসের দুর্নীতি নিয়ে পরিচালিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, শুধুমাত্র মংলা বন্দর ও কাস্টম হাউসে 2016-17 অর্থ বছরে নিয়ম বহির্ভূত অর্থ আদায় করা হয়েছে প্রায় 21 কোটি টাকা। দুর্নীতি কমাতে কাস্টমস ও বন্দরের কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি শতভাগ ডিজিটাল করার পরামর্শ দিয়েছে টিআইবি। দুই প্রকার দুর্নীতি, যেটা হচ্ছে যে যোগসাজশের দুর্নীতি, আবার হচ্ছে বলপূর্বক অর্থ আদায়ের দুর্নীতি, যেটি ঘুষ আদায়ের দুর্নীতি, সেটির এক ধরনের জ্ঞানের প্রায় শতভাগ উভয় ক্ষেত্রে উভয় বন্দরে আমরা দেখতে পেয়েছি, এবং এটা এক ধরনের প্রাতিষ্ঠানিকতার রূপ নিয়েছে। সেখানে যারা অংশীজন তাদের সকলেরই এক ধরনের সিন্ডিকেটের মতো যোগসাজশ আমরা দেখতে পাই।